খেতে, সেটা পানি হোক, খাদ্যদ্রব্য হোক, বস্ত্র হোক, হার হোক, আল্লাহ সুবহানাহু তাদের সেই পানীয় থেকে, সেই পানীয় তাদের মুখ থেকে তিনি পান করতেন। আল্লাহ সুবহানাহু স্ত্রীগণ যেখানে হাড্ডি সুস্থের হাড় সুস্থের হাড়কে কামড় দিতেন, আল্লাহ সুবহানাহু ঠিক সেই জায়গাতে কামড় দিতেন, সেই জায়গায় সুস্থের, যাতে করে একে অপরের মাঝে মহাব্বত বৃদ্ধি পায়, সন্দেহ নয়। কিন্তু আজকে আমাদের সমাজে এরকমটা নেই বলেছে, একসাথে খাওয়ার রীতি নেই। স্বামীর সাথে স্ত্রী খাবে মানে স্ত্রী তো বসার জন্য, স্ত্রী রান্না করার জন্য স্বামীর সঙ্গে স্ত্রী খাবে মানে দিবে কে? কিন্তু আলসুদা তার স্ত্রীদের সাথে একসঙ্গে খেতেন, একে খেতে খেতেন, একই খাবার খেতেন, এরকম রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সহি মুসলিম 300 নম্বর হাদিস, তিনি বলছেন যে যখন আমি কোনো পানীয় খেতাম আমি যখন পানি পান করতাম ওয়ানা হাইজুন, এমন তো অবস্থা আমি ঋতুবতী থাকতাম। ঋতুবতী থাকার কথা কেন বললো? কারণ মানুষ ভালো অবস্থা যেটা করতে চায় অনেক সময় ঋতুবর্তী অবস্থায় নিফা নাফা নিফাসের অবস্থায় সেই কাজগুলো করতে চায় না। তো আয়সুল্লাহ হাই হাদিসটি ঋতু অবস্থায় বর্ণনা করে বোঝাচ্ছেন যে যে ব্যক্তি ঋতু অবস্থায় এই কাজগুলো করতে পারে সে ব্যক্তি ভালো অবস্থা তার চেয়ে ভালো কিছু করতে পারে। তিনি বলছেন যে আমি পানি পান করতাম এমন অবস্থায় আমি ঋতুবতী। সুম্মা ওদা বিদুহু নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর ওই পানির গ্লাসটি পান করতে আমি আল্লাহর সুকে দিতাম। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াজাউ ফাহু আলাল মাউযি ফিয়া, যেখানে আমি পান করেছি যে স্থানে যে জায়গাটাতে আমি পান করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গাতে মুখ লাগিয়ে ইয়াশলাহু পানি পান করতে লাগলেন। তা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এরকম আমাদের সমাজে অনেক পরিবার দেখা যায় যে স্বামী স্ত্রীর সন্তানের একে অপরের গ্লাস আলাদা, একে অপরের খাবার হবে আলাদা, মানে বরকত কোথা থেকে আসবে? বরকত কি আসমান থেকে ভেসে আসে? বরকত নিজের মাধ্যমে তৈরি করে দিতে হয়, যেভাবে আল্লাহ সুস্থান নিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন। এরপরে বলছেন ওয়াতারাকুল আরকা, এবং আমি হার খেতাম, হাড্ডি খেতাম, আর মানে হার অস্থি পিঞ্জ, এবং সেই হারটা আমি আল্লাহ সুসলামকে দিতাম, হার খেয়ে সেই হারটাই আমি আল্লাহ সুসলামকে দিতাম। ইয়াজাউ ফাহু আলাল মাউযি ফিয়া, আমি যে হারে যেখানে মুখ লাগিয়েছি মুহাম্মদ সুসলাম তিনি সেখানেই মুখ লাগিয়ে হারটা খেতে লাগলেন। আপনারা কতদিন এই কাজটা করতে কয়েকদিন করেছেন, তো কিভাবে আপনাদের একে অপরের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে, মায়া মহাব্বত বৃদ্ধি পাবে? অপর বর্ণায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাউ ফাহু আলাল মাউযি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে মুখ লাগাতেন যে স্থানে আল্লাযী আশরাবু মিনহু, আমি পানি পান করতাম। আগে হাদিসে স্পষ্ট করে বলেনি যে যে স্থানে, অনেকে হয়তো আগের হাদিস শুনে মনে করবেন যে হয়তো আল্লাহ রাসূল পানিগুলো ফেলে দিয়ে নতুন পানি দিয়ে যেখানে আয়েশা তাহা পান করেছেন সেইখানে পান করেছেন, এমনটা নয়। বরঞ্চ ওই গ্লাসে যে পানি আয়েশা খেয়েছেন, আয়েশা তাহা খেয়েছেন, ওই পানি খেয়েছেন এবং যে স্থানে খেয়েছেন ওই স্থানেই খেয়েছেন, সে কথা বলছেন এই হাদিসে। যে আল্লাহ যে আশরাবু মিনহু, আমি যেখান থেকে পান করেছি সেখান থেকে পান করলেন, এবং তিনি যে পানিটা পান করেছেন মিন ফাজলি শারাবি, আমি পান করার পরে যে পানিটা অতিরিক্ত ছিল সেই অতিরিক্ত পানিটি পান করেছে। অর্থাৎ হাদিস থেকে সংক্ষেপে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর সাথে সেরকম সম্পর্ক নিয়ে চলাফেরা করতেন যাতে করে একে অপরের মাঝে মহাব্বত বৃদ্ধি পায়, সন্দেহ নয়। তাই আমাদেরও উচিত ঠিক এইভাবে সাংসারিক জীবনে পানাহারের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করাই হয়েছে তার আদর্শ মানার জন্য, এর মাধ্যমে হয়েছে জান্নাত। কারণ আপনার যদি পারিবারিক জীবনে শান্তি না থাকে তো আপনার ইবাদতেও শান্তি আসে না।
পারিবারিক জীবন যা শান্তিতে রয়েছে তার ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব দিকে শান্তি রয়েছে। তাইতো আদম সন্তানের জীবনে তার পারিবারিক জীবনে শান্তি ছিল বিধায় তার সব দিকে শান্তি, যদি বা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত।